আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে যে আমার বাড়িতে একটা গলা ছিল, একটা মুরগি আছে, এটাকে জবাই করব। কারণ আজকে আমার বাড়িতে আমার ভাই আসবে, ভাবি আসবে। তো বাড়িতে কেউ আসলে এই যে বাড়ির মুরগি জবাই করে খাওয়ানোর একটা মজাই আলাদা। আর এই মুরগিটা আমি রাখছিলাম যে আমার ভাই আসলে ভাইকে জবাই করে খাওয়াবো। তো এই মুরগিটা সঙ্গে এর একটা ভাই ছিল, সেটাকে এর আগে জবাই করছি, করে খাইছি, আর আজকে এর পালা। তো এই তো একে জবাই করবো আর রান্না করব, ভাই ভাবি আসবে, তাদেরকে খাওয়াবো। তো বাড়িতে হাঁস মুরগি পাললে এই একটা সুবিধা যে বাড়িতে কেউ আসলে বাইরে থেকে কিনতে হয় না, বাড়ি পোষা। আর মুরগিটার কিন্তু ডিম পারবে, মানে একদম মুখে যে লাল হয়ে গেছে মুরগিটা ডিম পারবে, তো সেই মুহূর্তেই আর কি একে জবাই করব। তো চলেন জবাই করে নিয়ে আসি। এখানে যে মুরগিটা কেটে ধুয়ে এখানে রেডি করে নিলাম, এখন রান্না করব। এই যে ডিমালা মুরগি জবাই করলাম ভাই ভাবির জন্য। তো চেষ্টা করি সবসময় ভালো কিছু রান্না করে তাদেরকে খাওয়ানোর জন্য। আর ভাই ভাবি আমার বাড়িতে আসবে, আমার বাড়ি থেকে ঢাকাতে যাবে। ভাবিরা ভাই ভাবি প্রতিদিন প্রতিবারই ঈদের সময় আসলে আমার বাড়ি হয়ে ঢাকাতে যায়, মানে সব বাড়ি সব জায়গাতে আগে বেড়ায়, তারপরে শেষে আমার বাড়ি হয়ে এদিক দিয়ে ঢাকাতে যায়। তো আজকেও সেটাই হবে। আর এখানে একটা রুই মাছ নিয়ে আসতেছি না বাবা, এখানে এই যে মাটির চুলাতে আমি রান্না করছি, কারণ মাটির চুলা রান্না স্বাদই আলাদা। আর ভাই ভাবি ঢাকাতে থাকে, ওরা মাটির চুলা রান্না বেশি খেতে পারে না, তো ভাবলাম যে মাটির চুলায় রান্না করে খাওয়াই। আর এখানে এই তো স্নেহা বাবা বড় একটা রুই মাছ আনছে, তো রুই মাছ পেঁয়াজ দিয়ে রান্না করবো, আর এই যে মুরগির গোস্ত রান্না করবো। তো ইচ্ছা আছে ভাই ভাবিকে অনেক কিছু রান্না করে খাওয়ানোর, কিন্তু সামর্থ্য সেরকম নাই, যতটুকু পারি ততটুকু খাওয়ানোর চেষ্টা করি। তো অবশ্যই আমার ভিডিওর পাশে থাকে না। এটা একটু বিকালে নুডলস রান্না করবো ভাই ভাবির জন্য, বিকালের নাস্তা। তো এখনও ভাই ভাবি আসেনি, সকালে আসার কথা, তো সকালে আসে নাই, বিকালে আসবে। তো অলরেডি বিকাল হয়ে গেছে, আসতেছে। তো আমি চাচ্ছি যে আসলে একটু নুডলস রান্না করে দিব। এই নুডলসটা এখন আমি রান্না করবো।